36 বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন নিয়ে মরুর বুকে পা রেখেছিল আর্জেন্টিনা। লুসাইলে স্বপ্নযাত্রার শুরুতেই কাটার আঘাত। সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে আসর শুরু হয় আলবিসেলেস্তেদের। সমর্থকদের হৃদয় ভাঙলেও হারের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েই ফিরে আসে আলবিসেলেস্তে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার আগুনে পুড়ে ছারখার মেক্সিকো। সি গ্রুপের শেষ ম্যাচে মেসিদের তাণ্ডবে রীতিমতো উড়ে গেছে লেওয়ান্ডোস্কির পোল্যান্ড। রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্বেই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মেসিরা, তাই স্ক্যালোনি ছিলেন সদা সতর্ক। তবে এবার হয়নি কোনো বিপর্যয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 গোলের জয়ে স্বাচ্ছন্দ্যেই কোয়ার্টার নিশ্চিত করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে পুরনো শত্রু নেদারল্যান্ডসকে পায় আর্জেন্টিনা। উঠতে থাকা ডাচদের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা থাকে 2-2 গোলের সমতায়। পরে টাইব্রেকারে দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মেসিরা। ফাইনালে ওঠার মঞ্চে বাধার প্রাচীর হয়ে আসে ব্রাজিলের স্বপ্ন ভাঙার কারিগর ক্রোয়েশিয়া। তবে সেলেসাওদের সঙ্গে পারলেও মেসি আলভারেজদের সঙ্গে পেরে ওঠেনি ক্রোয়াটরা। ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের যাত্রাটা অবশ্য শুরু থেকে ছিল দুর্দান্ত। করিম বেনজেমা, এনকুকু সহ দলের অনেক তারকাকে রেখে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু হয় লেস ব্লুদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 গোলের জয় শুরু হয় ফরাসিদের। পরের ম্যাচে ডেনমার্ককে হারিয়ে সবার আগে নক আউটে পা রাখে তারা। গ্রুপের শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে হারলেও তাতে সমস্যা হয়নি দেশমের দলের। নকআউটে পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে এমবাপ্পেরা। শীর্ষ আটে ইংল্যান্ডকে হতাশ করে সেমির টিকিট কাটে দেশমের দল। ফাইনালে ওঠার পথে আফ্রিকান আরব্য রূপকথা লেখার স্বপ্ন দেখা মরক্কোকে থামিয়ে দিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো ওঠে ফাইনালে। লুসাইলে আর্জেন্টিনাকে হারাতে পারলেই শিরোপা উৎসব করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পারভীন আক্তার, সময় সংবাদ।